হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করছি রাত সাড়ে আটটা থেকে কেমন আছো সবাই তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমি এখন বাংলাদেশে তো তোমাদের সাথে বাংলাদেশ থেকে আজকে ফার্স্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো ব্লগ আসবে আর তোমরা কে কী টাইপের ব্লগ দেখতে চাচ্ছ বাংলাদেশে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি ট্রাই করব তোমাদের জন্য সেই ব্লগগুলো বানানোর আর এখন রাত সাড়ে আটটা তো আমরা যাচ্ছি বাইরে আমরা আসলে ঠিক করতে পারছিলাম না যে আমরা এখন স্ন্যাক্স খাবো না ডিনার করব তো তারপরেও আমরা ভাবলাম আগে যাই গিয়ে তারপরে ঠিক করবো যে আমরা আসলে কি খাবো তো বেরিয়ে আমরা একটা রিক্সা নেব আর তোমরা তো জানোই রিক্সাতে উঠতে হলে কি পরিমাণ বার্গেন করতে হয় তো রিক্সা মামার সাথে অনেকক্ষণ বার্গেন করার পর আমরা রিক্সা নিয়ে নেই আর আমরা এখন যাচ্ছি হলো ইউনি ক্যাফেতে আমরা ফার্স্টে ওখানে যাবো এটা তোমরা অনেকেই যে ব্রাঞ্চটা হলো শ্যামলি স্কোয়ার হাসপাতালের ওখানে ওটা আর কি তো ঢাকায় আমি অনেক দিন পরীক্ষায় উঠে আমার তো ভালো লাগছিল আর ঢাকার আকাশ জাস্ট দেখো কি পরিমাণ সুন্দর ছিল কারণ এখন পুরো বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো আকাশ সময় এরকম সুন্দর থাকে আর এতদিন পরীক্ষায় উঠে আমার যে কী ভালো লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না আর বিশ্ববিখ্যাত ঢাকার জ্যাম জাস্ট দেখো কি পরিমাণ জ্যাম আমরা লাকি ছিলাম কি আমাদের রোডে ছিল না ওই পাশটাতে ছিল জ্যাম এই জ্যামের কথা আর কি বলবো ঢাকায় জ্যাম দেখতে দেখতে আমরা চলে আসছি এবার ইউনি ক্যাফের ওখানে আর ইউনি ক্যাফের এখানে কিন্তু একটা কে আছে নিচে তোমরা এটাতেও চাইলে ট্রাই করতে পারো আর এই জায়গাটা আমার কাছে ভালো লাগে কারণ এখানে তুমি দেখো এখানে ভেতরে সুপার শপ স্বপ্নও পেয়ে যাবে তোমরা চাইলে একদম ডাক্তার দেখিয়ে খেয়ে শপিং করে বাড়ি যেতে পারবে খুবই গুছানো লাগে এই জায়গাটা তো আমরা এখন চলে যাব হলো ফার্স্ট ফ্লোরে ইউনি ক্যাফে ইউনি ক্যাফেতে আমি এর আগে কখনো যাইনি বাট আমি মনির মুখে এত শুনতাম আর মনি যখন ছোট ছিল তখন আরও বেশি শুনতাম কারণ ওকে এখানে নিয়ে আসতো বাচ্চাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট মানে তুমি এখানে খাও বাচ্চাকে কিড জোনে দিয়ে দাও এখানে ভেতরে একটা অনেক সুন্দর কিড জোন আছে তো মণি যখন ছোট ছিল তখন প্রায়ই মণি কিটজনে গিয়ে খেলতো বাট এখন তো মনি অনেক বড় হয়ে গেছে মনি এখন আর কিটনে খেলে না কিন্তু তাও আর কি বললাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম গল্পটা তো এই যে মেনু কার্ডটা দেখো এখানে অনেক কিছু ছিল তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি মেনু কার্ড আর এখানে থেকে তোমরা কে কী ট্রাই করেছো ইউনি ক্যাফে থেকে আমাকে বলবে যে তোমাদের কার কী কী ফেভারেট আমার তো আজকে ফার্স্ট টাইম দিদিরা এখানে সব সবসময়ই খায় তো ওদের যেটা পছন্দ আমি সেটাই ট্রাই করলাম স্পেশাল নুডলস নিয়েছিলাম আর নিয়েছিলাম হলো ওভেন বেক পাস্তা তো সেটা যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন ছিল তো এই দুটো আমরা অর্ডার করি আর এখানে কিন্তু বেশি টাইম লাগে না মোটামুটি টেন ফিফটিন মিনিটসের ভেতরেই দিয়ে দেয় তো আমরা একটু জল খাচ্ছি এখন বসে আর মনি যথারীতি খুবই টায়ার্ড কারণ সে তিন ঘন্টা ডান্স ক্লাস থেকে এসেছে এই যে দেখো তার অবস্থা সে খুবই টায়ার্ড সে খেতে চায় তো এখন আমরা ভাবলাম যে যেহেতু আমাদের হাতে টাইম আছে টেন মিনিটস তো ভাবলাম চাই একটু কিড জোনের ভেতর থেকে ঘুরে আসা যাক যে ওখানে কি হচ্ছে যদিও আমরা কিড না বাট একটু ঘুরে আসি তো কিড জোনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বাচ্চারা কেনই বা পছন্দ করবে না এখানে কারণ এখানে ভেতরে খেলার এত কিছু ছিল আর এই বাচ্চাটাকে দেখো কি পরিমাণ এনজয় করছে সে বাচ্চারা এখানে ঢুকলে আর কেউ বেরোতে যাচ্ছে না আর এখানে অনেকগুলো বাচ্চা একসাথে আর খেলতে পারবে মানে এত কিছু এত ভ্যারিয়েশন ছিল গেমসের এর আমার কাছে কিন্তু কিডজনটা বেশ ভালো লেগেছে আমি অনেক জায়গাতেই জোন দেখি বাট এটা একটু বেশি সুন্দর আর তারপরে এই যে আমাদের ফুড চলে এসেছে এখানে খুব একটা টাইম লাগে না তো এই যে আমাদের অর্ডার করা মিক্সড নুডলস আর আমরা অর্ডার করেছিলাম হলো ওভেন বেক পাস্তা দুটোই তো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে এখন খেয়ে বলতে পারবো সত্যি বলতে নুডলসটা তো খুবই মজা ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম নুডলসটাই ট্রাই করেছিলাম তো এটা খুব খুব খুবই ভালো ছিল আর ওভেন বেক পাস্তা আমি খুব কমই ট্রাই করেছি আগে কখনো হয়তো বা খেলেও এক দুইবার খেয়েছি বাট আমি সবসময় হোয়াইট সস পাস্তাটাই বেশি খাই বাট আজকে আমি ওভেন বেক পাস্তাটা ট্রাই করলাম এটাও কিন্তু ভীষণ ভালো ছিল তোমরা যারা একটু স্পাইসি লাইক করো তোমাদের কিন্তু ওভেন বেক পাস্তা এখানকারটা ভালো লাগবে তো এই তো আমরা এখানে এটা খাই আর খাওয়ার পরে আমরা রাতে ডিনারের জন্য ফ্রায়েড রাইস প্যাক করি এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করে নিই খাওয়ার পরে বেরিয়ে গেছিলাম কারণ আমরা এখান থেকে আবার যাবো হারফিতে ওখান থেকে আমাদের কিছু নিতে হবে তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাই আর এই জায়গাটাতে আমরা আর বেশি টাইম ওয়েস্ট করিনি তো এই যেতে যেতে তোমাদের আর একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে হারফিতে কিন্তু তোমরা কে কী ট্রাই করেছো আমি জানি না বাট এর আগেও আমি হারফিতে আইসক্রিম ট্রাই করেছিলাম তারপর বার্গার ট্রাই করেছিলাম ভীষণ ভীষণই খেতে ভালো হয় তো আমরা আর একটা রিক্সা নিয়ে নেই এবার আমরা রিক্সা করে আবার ঘুরছি 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 আর ঘুরতে ঘুরতে আমরা একটা বিয়ে বাড়ির রাস্তা পেয়ে যাই তোমরা হয়তো জানো না বাংলাদেশে দেখবে যে যারা আর কি আমাকে ইন্ডিয়া থেকে দেখছো তাদের জন্য বলছি বা যারা বাংলাদেশ থেকে দেখছে তারা তো জানোই বাংলাদেশে কিন্তু কোনো বিয়ে হলে এরকম পুরো রাস্তা এরকম লাইটিং করে সাজানো হয় সেই বাড়ির তো এটা আমার খুবই ভালো লাগলো ভাবলাম এখানে একটু ক্লিপ নিয়ে নেই এরপর আমরা চলে গিয়েছিলাম এই যে আমার পছন্দের জায়গা হারফিতে এখানে আমার খুব ভালো লাগে কেন যাই না এর আগেও আমি এসেছি অনেকবার তো এখানে আমরা আজকে নিব হলো চিকেন ফ্রাই বাট নিয়ে আমরা চলে যাব আর কি এখানে আজকে খাবো না কারণ আমরা তো মাত্র খেয়ে এলাম আর বাড়িতে গিয়ে আমরা খেলা দেখবো এই জন্য আমরা এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে চলে যাব সরাসরি তো চিকেন ফ্রাই অর্ডার দেওয়ার জন্য দাদা এখানে ওয়েট করে এখানে কারণ এখানে পুরো এত ভিড় থাকে এখানে একটু টাইম লাগে তো এখানে দাদা অর্ডার দিচ্ছিলো তো তখন আমরা ভাবি যে যাই আমরা ওপরে গিয়ে বসি কারণ নিচে বসার কোনো প্লেস ছিল না তো ওপরে আমরা চলে যাই আর এই হারফির সবচেয়ে বেস্ট পার্ট হলো ওদের ডেকোরেশন কিন্তু আমার খুব ভালো লাগে ওদের ইন্টেরিয়র এত ভালো লাগে আমার কাছে কেমন যেন একটা খুবই স্নিগ্ধ একটা ব্যাপার আছে হারফির ইন্টেরিয়রের ভেতর তো এই ওপরে চলে এলাম ওপরে তাও একটু একটু জায়গা ফাঁকা ছিল কারণ ওপরে সবাই তো আসতে চায় না সবাই নিচেই বসতে চায় তো আমরা একটু ফাঁকা পাই আর ওপরে এসেও আমাদের টেন ফিফটিন মিনিটস ওয়েট করতে হয় এই যে আমরা এখন বসে একটু ঢং ঢাং করছি কি করব এখানে বসে একটা দুটো রিলস বানালাম তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে মণি আর মনির মা টাইম পাস করছে খেলে আর সত্যি কথা হলো যে খুবই দুঃখজনক হলো সত্যি যে মনির মা কিন্তু মনির সাথে পারেনি মানে তার একদমই শক্তি নেই এটা জাস্ট একটা ফলস যে আমি পারলাম এরকম আর কি কিন্তু আসলে কিন্তু মনি জিতেছিল তো এখানে আমরা অনেকক্ষণ একটু মজা করি এর ভেতর আমাদের চিকেন ফ্রাই প্যাক হয়ে যায় এই যে আমরা এখন আবার চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব সরাসরি বাড়িতে আর কত ঘুরবো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি রিক্সা নিয়ে তো আমরা এই ঘুরতে ঘুরতে তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে তারপর আমরা খেলা দেখছিলাম খেলা দেখে আর বেশি ক্লিপ নেওয়া হয়নি রাতে যে ডিনার করে নিলাম আমাদের সেই চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস এগুলো তো তোমরা জানিও তোমাদের ব্লগ কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে ভালো থেকো সবাই আর পাশে থেকো